চিন্তা করলাম যে কেড়ে না কেড়ে না আচ্ছা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। আজকে সকাল থেকে উঠে অনেক কাজই হয়েছে, জামা কাপড় দেখছেন, এই জামা কাপড় সমস্ত কিছু না মানে কাঁচা হয়েছিল, কালকে কেচেছিলাম, কেচে একভাবে মানে জবু থবু করে রেখে দিয়েছিলাম জলটা ঝরানোর জন্য, তো জল ঝরে গেছে, এখন সব মোটামুটি মেলে দিয়েছি। এবার অপেক্ষা করছি যদি রোদ ভালো ওঠে তাহলে দিয়ে দেবো গিয়ে ছাদে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি যে এই যে আমাদের যে ছোট্ট ভোলে বাবা আছে, সফট টয়েস হতে পারে কিন্তু আমার কেন জানি না মনে হয় যে বাবা, তো সেই জন্য আমি তাকে একটুখানি এই গাছের দুটো ফুল দিই আর একটুখানি ধূপ দিই, ব্যাস এইটুকুই, আর কোনো উপাচার আর কোনো কিছু করার নেই। না তুমি সুন্দর করে একটা ঠাকুরের জায়গা বানিয়েছো, সেটা দেখা, সেটা তো মানে এটা আমার ছিলই, আগে থেকেই ছিল, মানে এই যে আমাদের এখানে যে লক্ষ্মী পুজো হয়েছিল আপনাদের তো সাথে শেয়ার করেছি, আমাদের দুর্গা সরাতে হয় আর এইটা এক বছর পুরো থাকে সরাটা, আবার পরের বছর যখন পুজো হবে নতুন সরা নিয়ে আবার এই সরাটা দিয়ে দিতে হবে জলে, তো সেটা তো ছিলই, সাজিয়ে রেখেছিলাম ওইখানটাতে, একটু ধূপ, শুধু ধূপ দীপ দেখানো, আর বিশেষ কোনো আমি উপাচার করি না, আমার তো জানেন সিংহাসন ওই বাড়িতে রয়েছে, তো ওখানে আমি মানে ঠাকুরকে যে মানে নিত্য পুজোর সেই ব্যবস্থাটা তুলে দিয়ে ওখানে ঠাকুর যেরকম মানে মূর্তি হিসাবে যেরকম থাকে সেরকমই রেখে দিয়েছি, মিস্টার দেব যখনই যায় তখনই মিস্টার দেব ওখানে, শুধু ধূপ দীপটাই দেওয়া হয় আমাদের, আর বাদবাকি যখন যা পুজো আমরা মন্দিরে গিয়ে করি আপনারা তো জানেন, তো এরকমই আছে। চলুন দেখাই, আমি অনেকদিন ধরেই করছি কিন্তু মানে কোনো মানে এত তাড়াহুড়ো থাকে না যে আমি সকালবেলার টাইমটা তো আমি দেখাতেই পারি না, আজকে মিস্টার দেব বললো বলে তাহলে চলুন দেখাই ছোট করে কীরকম সেট আপ করেছি। এটা বেশ কিছুদিন ধরে এই জায়গাটা আমি পরিষ্কার করে করছি, হ্যাঁ দু একদিন হলো, আপনাদের সাথে শেয়ার করবো বলে আর করা হয় না, তারপর তো জানেন আমাদের এখানে বাবা আছে, সাই বাবা আছে, ওনাকে ধূপ দিই আমি দেখাই, ওনাকে ধূপটা অ্যাটলিস্ট ধূপটা তো দিই। এই শুরু করলাম আজকে ব্লগ,
রান্নাঘরে চলে এলাম। আজকে তো আমাদের বাজার আগেই হয়ে গেছে, তো বাজারে নিয়ে এসেছে হচ্ছে গিয়ে এটা রুই মাছ না কাতলা মাছ, কাতলা মাছ না রুই, ও আচ্ছা রুই মাছ। তো অনেকটাই মাছ আছে, এতটা মাছ করবো না, কটা মাছ রেখে দিই। আরেকজন আমার বাবা বা করছে, আর মাছের মাথাটা আছে, মাছের মাথাটা দিয়ে কী করবো, দেখি দেখি কী করা যায়। আর আমাদের করবো এই যে প্লেন পাউরুটি নিয়ে এসছে, তাতে ওই ডিম টোস্ট, ঠিক আছে, ডিম ডিম পাউরুটি যাকে বলে, তো করে নি মাস্টার। তোমার মাছের নুন হলুদ মাখানো দিয়েই মাছের ঝোলের শুরুয়াত করতে হয়, তো সেটাই করছি। মাছে যতক্ষণ নুন হলুদটা মাখছে ততক্ষণে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে ঝটপট রান্না বসিয়ে দেবো। এই যে বসে পড়েছি, একটুখানি বসলাম, সস ছিল না, সস সস ছিল না, সসটাকে মিস্টার দেব পুরোছে ইরম ইরম করে ভার করার চেষ্টা করছে, যাই হোক তা ফেলে দিয়েছি। নিতে হবে একটা জিনিস দেখা ইন্টারেস্টিং, এটা কি বলুন তো, এটা হচ্ছে ম্যাগি স্যুপ। আরে রন আজকাল না, জবের থেকে ওই মিস্টার দেবের একটু প্রবলেম হয়েছিল, আমরা যে আঝালা রান্না করা শুরু করেছিলাম, তো ওর পর থেকে রন দেখছি এখন আর যে লঙ্কা দেওয়া খাবার খেতে পাচ্ছে না, এমনকি ম্যাগি যেটা ম্যাগিও খেতে পারে সেটাও খেতে পারছে না, ওর ঝাল লাগছে, শুশু করছে, তো সেই জন্য অল্প করে ঝোলটা ছাড়া, ঝোলটা ওই ম্যাগির স্যুপটা ছাড়া শুধু ম্যাগিটাকে দিয়েছি, ও তাও বলছিল বলে দিয়েছি। তো এটা ফেলে দেবো, এটা তো আমার ভীষণ প্রিয় জিনিস, নিয়ে এসছি এই এটা দিয়ে, এর মধ্যে থেকে একটু পাউরুটি বাঁচিয়ে পিছন দিকটাকে এরকম এরকম চুবিয়ে আর খাবো। একটু করে মুখে দিয়ে দেবে, এই মজা পেয়ে গেছে। আর এই যে এই যে এই যে এই যে এই যে এই যে কি হলো, হ্যাঁ দেখতে পাইনি, আলু সব ভেজে রেখে দিয়েছি, আর এখানে পেঁয়াজ আর টমেটো একসাথে ভাজছি, মিক্সির মধ্যে করবো হচ্ছে গিয়ে আদা জিরে একসাথে ভাজবো, তার সাথে একটা কাঁচা লঙ্কা দেবো, আর দুকোয়া দুকোয়া রসুন দিয়েছি একটুখানি, মনে হলো তাই। এই হচ্ছে আমার আজকে মাছের ঝোল, এরকমভাবেই করবো। আর তারপরে এখন বসবো হচ্ছে গিয়ে শাকটা কাটতে, পালং শাকটা করবো, তার জন্য সবজি কেটে নিচ্ছি। তো পালং শাকে দেওয়ার জন্যই একটা গাজর এনেছে, বললো যে অনেক দাম, তো পালং শাকের তরকারিতে একটুখানি গাজর চাজর দিলে ভালো লাগে। আসলে শীতকালের সবজি তো, অনেক সময় যখন আমরা করি তখন করতে গিয়ে দেখা যায় যে ফ্রিজে একটা গাজর পড়ে রয়েছে, তো সে সময় অনেক সময় একটা বা আধেক গাজর পড়ে রয়েছে, সে সময় আমরা কী করি এরকম তরকারি করলে তার মধ্যে দিয়ে দিই, তো খেতে ভালো লাগে, আর সবচেয়ে বড়ো কথা দেখতেও ভালো লাগে, একটু কালার আইড হয়, তাই তো, তো সেই জন্যই নিয়ে এসছে, এটা ইচ্ছা করেই আনো শুধুমাত্র একটা গাজর। তো আর বেগুনগুলো, আগের বেগুনগুলো দিয়ে দিচ্ছি, আজকেও বেগুন নিয়ে এসছে, কিন্তু আগের বেগুনগুলো না মানে আগে যে কটা ছিল তার মধ্যে বেশিরভাগই বেগুন ভাজা হয়েছে, আর একদিন বেগুনই হয়েছিল, আর বাদ বাকি ছিল, তো সেগুলো শুটকে গেছে, তো সেটাকেই এখন দিয়ে দিচ্ছি। আর নতুন আবার বেগুন নিয়ে এসছে,
সেটা আর এখন লাগবে না। আর বা নিয়ে এসছে তিন আটি বা বেবি স্পিনাচ, স্পিনাচগুলো সব বেশ একদম কুচি কুচি বেবি স্পিনাচ, ওগুলো খেতে আরও বেশি ভালো লাগে। তো ব্যাস এটা করে নিই, তারপরে তরকারিটা বসিয়ে দেবো। বড়ি ভেজে রেখে দিয়েছিলাম, আর এই যে সব সবজি তার সাথে পাঁচফোড়ন দিয়ে আর বসিয়েছি। এখানে আদা গ্রেট করে রেখেছি, আদা দেব আর কি আর হলুদ দেব, জিরে গুঁড়ো দেবো, এই দিয়ে ব্যাস হয়ে যাবে আমাদের পালং শাকের তরকারি। পালং শাকের তরকারি রেডি, একটু ঝোল ঝোল রেখেছি। আর এই হচ্ছে মাছের ঝোল, ওপরে ধনে পাতা ছড়িয়েছিলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে উচ্ছে সিদ্ধ, এই সরি এটা করলা, করলা সিদ্ধ, এটা একটুখানি কাঁচা তেল দিয়ে মাখবো। আমরা খেতে বসেছি, তার মধ্যে বৃষ্টি মানে এমন বৃষ্টি হয়েছে পুরো সাদা হয়ে গেছে, পুরো সাদা দেখতে পাচ্ছি এরকম। আর এখনো দেখুন কি জোরে হচ্ছে, তখন তো আমরা যখন তা আমি যে মানে আমার হাত ধুয়ে এগুলো তো তুলে নিয়ে যাব পারিনি, তার মধ্যেই অনেকটা আবার ভিজে দিল। তাই ভাবি এই ভয়ের জন্যই আমি আজকে ছাদে দিচ্ছিলাম না, যে কখন আসবে, তখন যদি জায়গা মতো সময় মতো দিতে না পারি তাহলে আমি যে জলটা ছড়ালাম সারাক্ষণ দিয়ে তার তাড়াতাড়ি কেছে সেইটাও আমার পণ্ড হয়ে যাবে। তো যাই হোক সেই পণ্ড হলো, আর এখন কিছু করার নেই, দেখা যাক কতক্ষণে। চল একটা গান গাইবি, টিপ টিপ করো, টিপ টিপ বর্ষা পানি, বর্ষা পানি, ও মোবাইলে চালাবে বুঝলে, নিজে গাইবে না। ব্যালকনিতে চেয়ার নিয়ে এসেছি, দেখো ব্যালকনি চেয়ার, দেখি কি করে, কি করবে তোমাকে বসতে বলছে, এটা হচ্ছে শুধুই করলা, তো ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছিলাম, করলা তো এরকম একটুখানি হয়, আর মধ্যে আলু থাকলে সুন্দর করে মাখা যায়। আমি ওটাই ভাবছিলাম যে একটা কিছু মিসিং মিসিং লাগছে, আলু নেই এর মধ্যে, শুধুমাত্র করলা আছে উপকারের জন্য, খেয়ে নাও। এর চেয়েও ভালো হয় যদি করলার বদলে এটা উচ্ছে হতো, কারণ করলা টেস্টের জন্য খায় মানুষ, উচ্ছেটা উপকারের জন্য। বেবি স্পিনাচ, তার সাথে বেবি স্পিনাচের ঝোল দিলাম তোমাকে। মাছের ঝোলের আজকে কালারটা অদ্ভুত এসছে না, কিন্তু একদম মানে পাতলা, বিশেষ কিছু নেই কিন্তু,
একটু পিয়াজ যা দেওয়া হয়েছে, যাই হোক যেটাই হোক কালারটা কিন্তু খাসা এসেছে, একদম দীপ, মানে বিশেষ করে দোকান ফোকানে যেরকম হয় না ওরকম টাইপের এসছে না কালারটা। না রণুবাবু ভালো খেয়েছে, তুমি খেয়ে দেখো। আনতে গিয়ে আমার চা পড়বেই, এখন পুরো আস্তে আস্তে নিয়ে আসলাম, লাস্ট এখানটাতে দরজাটা খুলতে গিয়ে এমন হাতটা ঝাঁকা দিলাম যে পড়লো একটুখানি চা। Nice biscuit. Go sit down. Nice biscuit. তুমি খাও এটা, আর ওকে আলাদা ওকে দাও, ওকে দাও, তুমি এটা খাও, এটা তোমার। আবার বল দেখো চিনি গুলোকে সরিয়ে দিই, এটা গো ওকে দাও, ছুড়ে দিল বলে দাঁড়াও খাইয়ে দিতে হবে, ছুড়ে ফেকা হওয়া পয়সা ফেকা হওয়া বিস্কুট গোগো নেই লেতা। এখন আমাদের ভারতবর্ষের একজন নাম করা ব্যাটসম্যান ব্যাট করতে শুরু নেমেছে, আর আমি বল করব। আচ্ছা তুই বল করবি এখান থেকে, না এখান থেকে বল করো, এখানে রানের কোনো নিয়ম নেই, আমি ছটা বল করব, তুমি সামলাও তোমার উইকেট, ছটার মধ্যে একটা তোমাকে আউট করবো, বল বা ক্যাচ তুমি যদি দিয়ে দাও তো, ঠিক আছে চল রেডি করবো, দেখ চার বল হলো মনে হয় ব্যাট করো।
There were a cat and a mouse. They lived in the same day after. এটা পড়া পড়লে না পড়া পড়া তারপরে এখানে once the earth where a cat and a mouse some milk পড়া পড়বে না the mouse went to the cow mouse cow please give me some milk for the cat cow first, miss some hay. The mouse went to the butcher. Mouse, butcher. Butcher. Please. Give me. Some bird. Some meat. Some. For the meat. Farmer. For. Butcher. First, bring some bread. Okay. Then. Oh, sir. Paro. The mouse went to the baker. The mouse. Baker. 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 Yeah. The mouse took to the butcher. Then the mouse took milk to the cat. At the cat gave the cat the gave the mouse its tail. Oh, a pop-up story book. তারপর আউলের পর এটা ক্রো এটা পেঙ্গুইন তারপর এটা সোয়ান আমি খুলে দিই আমি খুলে দিই বাপরে বাপ এটা আর এটা হর্নবিল এবার বলো তোমার সবচেয়ে কোনটা ভালো লাগে এনে ও এবার পিছনে যেগুলো আছে সেগুলো পড়বে এরকম না সব ওই আছে এরকম সেম পাওয়া যায় বুক এরকম ওর জন্য কিনে আনলে ওর পক্ষে খুব সুবিধা হবে এটা সব এটা এগুলো জানে এরকম আরো এরকম কিনে আনলে ওগুলো সব চিনতে পারবে কি তো রাতে ডিনার সার্ভ করে দিয়েছি আজকে রাত্রে হচ্ছে মিস্টার দেব বলল ব্রেড খাবে তো ব্রেড তার সাথে অমলেট আর এটা হচ্ছে আম এই আমটা একটু বেশি দুটো আম বেশি পেকে গেছিলো তো ছাড়াতে গিয়ে দেখছি সবই ছেড়ে যাচ্ছে তো ওই স্পুন দিয়ে যেরকম কুড়িয়ে কুড়িয়ে নেয় সেরকম কুড়িয়ে কুড়িয়ে একেবারে আমাকে বলেছে
যে এই আম নাকি সুগার পেশেন্টদের খাওয়া বারণ, এত মিষ্টি দেখো তো, তাই নাকি? হ্যাঁ তাও একটু দেখো না, তাহলে ঠিক বলেছে। এই আম দিয়ে দুধ রুটি কলা দিয়ে হেভি লাগবে বলো। আজকে তো ব্রেড, তুমি তো বললে ব্রেড তাই জন্য, আর আমার তো আমার খুব ভালো লাগে না মুড়ি দিয়ে, কিন্তু আমাদের মুড়ি নেই, কালকে নিয়ে আসি, আছে তো কালকে মুড়ি এনে দিচ্ছি। আমার এই আম মুড়ি খেতে হেভি লাগে, তাহলে আমি কালকে থাকতে থাকতে আরেকটু আম নিয়ে আসবো, আর তুমি আম নিয়ে আসবো, আম মুড়ি, আম মুড়ি, উফ আমার ব্রেকফাস্টে আম মুড়ি ওনার কাছে এখনো আছে, আমি কালকে 2 কেজি আলু নিয়ে আসবো, আর ঠিক আছে আম মুড়ি খাও, কারণ এরপর আর পাবো না, না এরপর পাবো না, ঠিক আছে খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আমারও সেম একই খাবার, আমরা মিস্টারদেবকে দিয়ে দিয়ে দিলাম, আমারটা নিয়ে আসছি, মানে আমারটা পারো শোনো হচ্ছে, ও খাওয়া হয়ে গেছে, শোনো তোমার বয়স হয়েছে বুঝলে, সুগার টুগার আছে কিনা জানি না, আম খাওয়া চলবে না, ও খাওয়া হয়ে গেছে, দেখো দেখে মনে হচ্ছে সেটাই তো। আমি এই যে সিনেমাটা একটু বসে বসে দেখছি, এটা বন্ধ করে এবার আমরা কি একটা সিনেমা দেখবো বলো। হ্যাঁ নতুন বেরিয়েছে, লিঙ্কিট থেকে কটা জিনিস আনালাম, একটা হচ্ছে ব্রেড, ব্রেড ছাড়া তো আমাদের চলে না, আর হচ্ছে কি যে রণুবাবু বেবি ওয়াইফ শেষ হয়ে গেছিল, আলু আর আর একটা কিছু আনা হয়েছিল কি সেটা বার করে নিয়েছে, ও কোল্ডিঙ্ক তো ঢুকিয়ে রাখা হয়েছে, রান্নালে দেখলেই চাইবে, দেখলো রেখে দিয়ে আসি। তো ব্লগটা শেষ করতে আসলাম, তার মধ্যে কিছু কথা, এমনিতে তো সব সবার উত্তর আমি দিচ্ছি, কিন্তু আজকে আমি একটা কথা বলছি, মানে অনেকেই রনের সম্পর্কে অনেক কথা জিজ্ঞাসা করছেন, ওর স্কুল হ্যাঁ হ্যানা তেনা, তো আমি শুধু এটুকুই বলবো যে রনের সম্পর্কে আপনারা যারা ভালোবেসে ওর প্রতি ভালোবাসা বা স্নেহ জন্য যে কথাগুলো জিজ্ঞাসা করছেন, আমি সত্যি প্রত্যেক কটা কথাকে সম্মান জানিয়ে তাদেরকে বলছি যে ওর স্কুল আগে যখন ও এখানে ভর্তি হয়েছিল আমাদের এই কমপ্লেক্সের মধ্যে ও স্কুল করত, আমি সবাইকে দেখিয়েছিলাম, শেয়ারও করেছিলাম, ঠিক আছে তো, কিন্তু আর আমি বলেছি যে আমি এরপর যখন রন কখন স্কুলে যাচ্ছে, কখন কোথায় যাচ্ছে, কোন স্কুলে ভর্তি হচ্ছে, কতটা কী ক্লাস করছে, আমি রনের পড়াশোনা সম্পর্কে কিচ্ছুটি আমি বলবো না, কোথায় কোন জায়গায় যায় কোনো কথা কোনো কিছুই আমি বলবো না, ঠিক আছে, এই একটা জিনিস প্লিজ আমাকে জিজ্ঞাসা করবেন না। তো আপনাদের অপত্য স্নেহ আমি হাত জোর করে মাথা নত করে সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, আর তার সাথে বলছি যে আপনারা ওকে দেখতে থাকুন, তো ওর গ্রোথ আপনারা নিজেরাই দেখতে পারবেন, তো যা যা যেটুকু যা দরকার ওর জন্য করার আমরা অবশ্যই করছি, কিন্তু সেগুলো আমরা এখানে কোনো কিছুই পাবলিক করতে চাইছি না, শুধু এটুকুই আপনাদের কাছে বলা, বাদ বাকি আমরা আমাদের লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখেন ভালোবাসেন, শুধু এই একটাই জিনিস, এই একটাই বলবো, আপনাদের কাছে অনুরোধ করবো যে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করতেই পারেন, কিন্তু আমি হয়তো সেটা সুন্দরভাবে এড়িয়ে যাব, ঠিক আছে। তো যাই হোক, ব্লগ আজকে শেষ করার আগে যে কথাটা দিয়ে শেষ করব, চিন্তা করলাম যে কেরালা, কেরালার যা অবস্থা, মানে সত্যি চোখে দেখা যাচ্ছে না, চোখে দেখা যাচ্ছে না, কত মানুষ আজ মিসিং, কয়েক হাজার মানুষ মিসিং। কেরালার সম্পর্কে আমরা যেটা জানতাম যে গডস ওন কান্ট্রি, মানে বলা হতো যে ভগবান নিজের হাতে করে কেরালাকে তো মানে একদম সুন্দর করে সাজিয়েছে, তো ভগবানের সাজানো যখন আমাদের মানে মানুষদের ভালো লাগেনি, তারা কী করেছে, ভগবানের ওপরে গিয়ে নিজেদের মতো করে সাজাতে চেয়েছে, সেক্ষেত্রে ভগবানের সাজানো সুন্দর রাজ্য সেটা মানুষের পছন্দ হয়নি, তারা মনে করেছে আরও সুন্দর করে আমরা সাজাই, সেক্ষেত্রে অকথ্যভাবে গাছ কাটা হয়েছে, আরও অনেক কিছু হয়েছে ওই ওখানকার যেখানে আর কি এখন এই ল্যান্ডস্লাইডটা হয়েছে, সেখানে তো হিলি এরিয়া, সেখানে প্রচুর গাছ ফাছ কেটে তো রিসর্ট ফিসর্ট জানি আমরা যেগুলো হচ্ছিল ওখানে, তো আমি শুধু দেখছি প্রকৃতি যখন প্রকৃতি যখন বদলা নেয় না তখন মানুষ মানে জাস্ট পুতুল হয়ে যায়, কিছু করা থাকে না, মানে দেখছি এক একটা বাড়ি, ভাবুন তো কত কোটি টাকা দিয়ে সেই বাড়িগুলো তৈরি করা, পুরো সব সুন্দর সংসার সাজানো, এক মুহূর্তে সব তছনছ, তারা কোথায় এখন, তাদের মধ্যে কিছু মানুষ বেঁচে আছে, কিছু মানুষ বেঁচে নেই, ভাবুন তো, এই যে
এই যে আমাদের জীবনটা, এই যে আমরা আমরা এত যে অহংকার, যতক্ষণ আমাদের নিঃশ্বাস পড়ছে কতটা অহংকার নিজেদের, আমার আমার এটা আমার এটা আমার এটা আমার। আমি ভাবি যেগুলো লাভ কি আলটিমেটলি আমার মধ্যে না, এই জিনিসটা প্রচণ্ডভাবে এই ফিলিংসটা এসেছে এই কোভিডের পর থেকে। কোভিডের মানে আগে যদি, কোভিডের আগে যদি আমি ব্লগ শুরু করতাম, সেই সময় যদি আমাকে আপনারা দেখতেন না, আমি মানুষটা অন্যরকম ছিলাম। আমার গয়না গাটি এসবের অত শখ নেই, আমার হচ্ছে সাজবো গুজবো, মানে একটা জামা এখন পরেছি মানে এই জামাটা আবার কবে পরবো, বারবার রিপিট করা ওই সব বিষয় না, মানে দিখাওয়া দিখাওয়া প্রচুর ছিল। সোনা গয়না ফোনা অত বুঝতাম না, মানে অতটা আমার ইয়ে ছিল না। অবশ্যই যে ড্রেসের সাথে যেটা মানায় সেটা অবশ্যই আমার থাকতে হবে, মানে প্রচুর এরকম ছিল। কিন্তু যখন থেকে আমি কোভিড দেখেছি, কোভিডের পর কিছু জিনিস আমি দেখেছি না, তারপর থেকে আমি সম্পূর্ণ, আমি আমার কাছে এখন যায় আসে না, আমার কাছে যায় আসে না। আমি একটা জামা এক মানে 10 দিন ধরে পরে রয়েছি, মানে কথার কথা বলছি, মানে একটা জামা কাচ্ছি আবার পরছি, কাচ্ছি আবার পরছি, আমার কাছে কোনো যায় আসে না, কোনো ম্যাটার করে না। কারণ এগুলো আমি বুঝে গেছি যে এগুলো কিছু না, এই যে আমরা থাকতে বাঁচতে চাই, বাঁচার জন্য যেটুকু দরকার সেটুকুই, বাদ বাকি কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, সমস্ত পড়ে থাকবে। আজকে কত সুন্দর সুন্দর বাড়ি, সব এক একটা বাংলো বাড়ি, বড় বড় বিল্ডিং, সব মানে এক চোখে নিমেষে সব ধুয়ে মুছে চলে গেছে, কেউ কিচ্ছু করতে পারেনি। কত মানুষ, কত মানুষ আজকে মানে বেঘর, কত মানুষ হারিয়ে গেছে, কত মানুষ তারা সেই শেষ হয়ে গেছে। পয়সা কিচ্ছু কাজে লাগে না, কিচ্ছু কোভিডের বেলাও কাজে লাগেনি, কোভিডেও পয়সা হাজার পয়সা খরচ করে মানুষ প্রিয় মানুষকে দেখতে যায়নি। আমি সত্যি আমি ওই ওই টাইম তুমি আমাকে মনে করিয়ে দিলে, তো পয়সা দিয়েও কিছু লাভ হয় না। দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ যে প্রিয় মানুষটাকে দেখতেও পর্যন্ত দেয়। সবচেয়ে বড় কথা কি বলুন তো, আমি জানি আজকে অনেকেই এটা তাদের মানে স্মৃতি চাঙ্গা হয়ে যাবে, মানে আবার সেই মানে স্মৃতিটা আবার পুড়ে খাবে। দেখুন মরবো তো আমরা সবাই, আজকে জন্মেছি যখন আমাদের মৃত্যু তো হবেই, কিন্তু এরম মৃত্যু যাতে কিনা মানে প্রিয় মানুষটা, প্রিয় মানুষটাকে ছুঁয়ে দেখতে পাচ্ছে না, তার মানে যেটাকে বলে অন্তিম সংস্কার, যেটাকে আমরা বলি যে পঞ্চতত্ত্ব প্রাপ্তির জন্য যা যা করা দরকার। তো যাই হোক, যেটা বলছিলাম যে সবের কিছু নেই, মানুষের ভালোবাসা ব্যবহার এগুলোই থেকে যাবে, আর কোনো কিছুই থাকবে না, সব পড়ে থাকবে, জাস্ট চলে যেতে হবে। যখন ডাক আসবে জাস্ট চলে যেতে হবে, কিচ্ছু সাথে নিয়ে যেতে পারবেন না। যত চিন্তা করবো ততই মন খারাপ হবে। তো চিয়ার আপ করে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো টাপুরের হচ্ছে গিয়ে এত ওর হেকটিক গেছে, ও বললো মা আমি কোনো ব্লগ মানে কিছু যে ফুটেজ করতে পারবো না। আর এমনিতেও না খুব লাজুক, তো আমি জানি না ও কতটা কী করতে পারবে। তো যখন যখন দেখাবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর আরেকজন আমাকে খুব ভালো একটা সাজেশান দিয়েছেন আপনাদেরই মধ্যে, যে যখন হায়দ্রাবাদ যখন দেখানো হবে তো যাতে লোকেশানটা আমি আর কি উল্লেখ করে দিই। ওটা আমার খুব ভালো লেগেছে, হ্যাঁ সত্যি এটা করা উচিত ছিল, তাহলে জিনিসটা আরও ইন্টারেস্টিং হয় আর কি। কারণ যে কোনো ঘটনারই স্থানকাল পাত্রটা তো খুব ইম্পর্টেন্ট। তো আমি অলওয়েজ ভালো ভালো সাজেশান সবসময় মাথা পেতে নিই। তো অবশ্যই এরপর যখনই টাপুর হায়দ্রাবাদের তখন আমি এই জিনিসটা মাথা রাখবো, যে লোকেশনটা যাতে মেনশন করে দিতে পারি। ঠিক আছে, তো চলুন এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসছি খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে। তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা আমি আর থাকলাম ফ্রেন্ডস, তুমি আর টেকনো সাবস্ক্রাইব আবার চ্যানেল।